এই ভিডিওতে দেখাবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত নিট বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ যে নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। তো এনপিভি সাধারণত তিনটে উপায় নির্ণয় করা হয়, তো তিনটার মধ্যে আমরা একটা করব এখানে আজকে, নগদ আন্তঃপ্রবাহ অসমান হয়। তো নগদ প্রবাহ বলতে কি, একটা ব্যবসায় প্রতি বছর লাভের পরিমাণ কত হবে, প্রতি বছর কি পরিমাণ লাভ আসবে ওই লাভের পরিমাণটাকে কি বলা হয়, নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। তো এখানে বলেছে নিট বর্তমান মূল্য বের করার তিনটি পদ্ধতি, তার মধ্যে আমরা এটা বের করবো, তাই তো? ওকে, তো তার জন্য একটা উদ্দীপক আমি এখানে লিখে রাখছি সুবিধার জন্য, সেটা হচ্ছে কি, রায়হান একটি প্রকল্পে 40,000 টাকা বিনিয়োগ করলো, ওই প্রকল্প হতে আগামী 3 বছর 10,000 টাকা, 20,000 টাকা ও 30,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ ওই ব্যবসা থেকে প্রতি বছরে মানে আগামী 3 বছর 10, 20, 30, তার মানে তিনটা অসমান, তাই না? ওই যে আমরা বললাম যে অসমান হলে, এবার আসো, বাট্টার হার 10%, মানে লাভের হার 10% হলে এনপিভি কত, নিট প্রেজেন্ট ভ্যালু কত। তো নিট প্রেজেন্ট ভ্যালুর অসমানের সূত্র হচ্ছে যে এই যে এনপিভি ইকুয়াল CF1/K^1 + CF2/1 + K^2, তারপর প্লাস CF3 বাই তারপর হচ্ছে 1+K^3। অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর 1 বছর 2 বছর 3 বছর। তো CF মানে হচ্ছে কি, ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ, কত টাকা ধরে আসছে। এবার এই কে হচ্ছে বাট্টার হার, আর 1, 2, 3 এগুলো হচ্ছে বছর, এই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো আমরা এখানে লিখে রাখছি CF1, CF2, CF3, এই যে এটা CF1 হবে, এটা CF2 হবে, এটা CF3 হবে। তারপর হচ্ছে কত, কে কে বাট্টা বা 10% মানে 0.10। এই সিএফ নোট মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, এই যে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে কত, এই 40,000 টাকা, এই যে এখানে তিনি ব্যবসায় 40,000 টাকা বিনিয়োগ করলেন, তারও এনপিভি কত এটা বের করতে হবে। তো এখন আমরা শুরু করব প্রথমে এই যে এই জায়গাটা দিয়ে। তো যদি এনপিভির মানটা আমরা বের করতে চাই তাহলে আমাকে প্রথমে এখানে কী করতে হবে, এই মানগুলো বসাতে হবে। তো সিএফের মান কত, এই যে 10,000 টাকা, তারপর হচ্ছে 1 ঠিক থাকবে, তারপর হচ্ছে কের মান হচ্ছে 0.10, আর উপর হচ্ছে কত 1, তারপরে CF2 যাবে, আর নিচে এটা হচ্ছে কত 2 যোগ, তারপরে CF3 মান হচ্ছে কত আমাদের, এই 3 বছর, এই 3 বসবে, মাইনাস প্রাথমিক বিনিয়োগ কত টাকা, 40,000 টাকা। তাহলে প্রথমে আমরা এটা এটা যোগ করব, তো এটা যোগ করলে 1.1, এখানে 0 দিলে হবে না দিলে হবে, এটা 1 থাকবে, যোগ এখানে 10,000 টাকাটা বসে যাবে, তারপরে এখানে 20,000 টাকা বসে যাবে, এখানেও 1.10 হবে, এখানে 2 হবে, তারপর হচ্ছে এখানে 1.1 হবে, 0টা দিলাম, তারপরে উপরে উপরে কত 30,000 টাকা হবে, এগুলো বসে গেলে এখানে দেখো এখানে হচ্ছে পাওয়ার 3 - 40,000 টাকা। তো এখন আমি যদি একদম সহজে বের করতে চাই, মনে করো এই যে 1.1 তুমি যদি সাইন্টিফিক ক্যালকুলেটার পাওয়ার করো, মানে 1.1 একবার পাওয়ার করলে এইটাই হবে, 1.1 হবে, উপরে কত আছে 10,000 টাকা আছে এটা বসে গেলো, তারপর হচ্ছে প্লাস বসে যাবে, উপরে 20,000 টাকা বসে যাবে, তারপর আসো এখানে এটাকে 1.10 দুইবার পাওয়ার করবা, দুইবার পাওয়ার করলে আসবে 1.21, তারপরে এইটাকে পাওয়ার করো 1.10 তিনবার পাওয়ার করো 1.331, এখানে আছে কত 30,000 টাকা, তাই তো? বসে গেলো মাইনাস 40,000 টাকা এখানে বসে গেলো, শেষ। এবার কি করবা, এই 10,000কে এটা দিয়ে ভাগ করবা, এই 20,000কে এটা দিয়ে ভাগ করবা, এই 30,000 লিখে ভাগ এটা দিবা, এই ফলাফলগুলো এখানে বসাও, তাহলে এটা ভাগ এটা, তাহলে কত আসে দেখো। তো প্রথমটা ভাগ করলে কত আসবে, 9,091 টাকা আসবে। দশমিকগুলো দিলে মন রাখবা দশমিকের পরে 5 ঘর বা 4 ঘর দিবা, দশমিক না দিলে আগে 1 যোগ করে দিবা, যদি দশমিকের পরে সংখ্যাটা মানে 5 বা 5-এর উপরে হয় তখন কি করবে, 1 যোগ করে দিবা। আমি একটু দেখাচ্ছি, মনে করো এক্সাম্পল যে 5.6 আসলো, তাহলে এটাকে 6 লেখা যাবে, অথবা 7 এরকম মনে করো, 5, 4 এরকম আসলো, তার মানে এটাকে 72টা কী লেখা যাবে, 73 লেখা যাবে,
এই দশমিকের পরে সংখ্যাটা যদি পাঁচ কিংবা পাঁচের উপর হয় তাহলে আগের ঘরের সাথে এক যোগ করা যাবে, আর যদি পাঁচের নিচে হয় তাহলে বাহাত্তরটা, মনে করো যদি এরকম আসে এই বাহাত্তর দশমিক চার আসলো তিন আসলো তাহলে বাহাত্তর রেখে দিতে পারো, সমস্যা নেই। এই দশমিকের পরে চাইলে তুমি এভাবে এগুলো সহজে করে ফেলতে পারো। তো ওকে, এবার আমরা এই যে 10,000 ভাগ কেটে দিলে এটা আসলো, তারপরে আমরা ভাগ দেবো কোনটা, 20,000 ভাগ 2.21, তো এটা ভাগ করলে আসবে 16,000, আর যদি ভাগ করে গেলে ওটা 16,529, তাই না, 529 যোগ, এরপর 30,000 ভাগ দেবো কত, 30,000 ভাগ 1.331, তাহলে আসবে আমাদের 22,539, 22,539। এবার আমরা এখানে বিয়োগ দেবো যেটা আছে, এটা যে 40,000 টাকা যেটা আছে এটা আমরা বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ হয়ে গেল। এবার আসো, এইটা এটা এটা যোগ করব, যোগ করে যোগফল থেকে এটা বিয়োগ করব, তাই না, তাহলে বিয়োগ করলে কত, আগে আমরা যোগ করি, এই যে এই তিনটা যোগ করলে কত দেখো, যদি তিনটা যোগ করি তাহলে আমাদের আসবে প্রায় 48,159, 48,159 আসবে। তারপর হচ্ছে বিয়োগ 40,000 টাকা, এই যে 40,000 টাকা, তাহলে সমান সমান কথা আসলে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করবো তাহলে 8,159 টাকা, তাহলে 8,159 টাকা। সুতরাং নির্ণয় এনপিভি হচ্ছে আমাদের অ্যান্সার কত, 8,159 টাকা। তাহলে আমাদের সংক্ষেপে এনপিভি বের করা শেষ হয়ে গেল। ওকে, এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো, সেটা হচ্ছে কি, নগদ আন্তঃপ্রবাহ সমান হলে, এখন দেখাচ্ছে কি অসমান হলে এভাবে করবো। আর মাথায় রাখবে এখানে বছর যদি পাঁচটা হয় তাহলে CF1 CF2 CF3 এরকম করে চার পাঁচ যাবে, অর্থাৎ বছর যতটা হবে CF1 CF2 CF3 বলে এতটা যাবে, আর বছর তিনটের জন্য এখানে তিনটা লিখলাম। তো ওকে, এবার আমরা আসি দ্বিতীয়টাতে, তাহলে আমরা শুরু করি দ্বিতীয় অঙ্কটা, সেটা হচ্ছে কি বললাম, নগদান্তঃপ্রবাহ সমান হয়, অর্থাৎ প্রতি বছর লাভের পরিমাণ সমান হবে। তো উদ্যোগে দেখো, সাইমন 17,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, হ্যাঁ, তার একটা প্রকল্পের জন্য বা তার একটা ব্যবসার জন্য হতে পারে এরকম, তো মেশিনটির মেয়াদকাল 5 বছর, মেশিনটি বসানোর কারণে প্রতি বছর 5,000 টাকা নগদান্তঃপ্রবাহ আসবে। মনে করো এক্সাম্পল, যখন তুমি একটা স্টুডিওতে একটা ক্যামেরা কিনবে, তাহলে ক্যামেরা থেকে ছবি তুলে বা প্রিন্টিং করে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, এরকম একটা হতে পারে জিনিস, তাই না, প্রকল্পের জন্য। তো এই 5,000 টাকা করে আসবে, তো বাট্টার হার বা আয়ের হার 5% হলে উক্ত প্রকল্পটির এনপিভি কত, তাহলে প্রতি বছর 5,000 টাকা আসবে। এর আগের অঙ্ক ছিল আমাদের কি, প্রতি বছর টাকা সমান আসবে না, হ্যাঁ অসমান আসবে, আর এখন হচ্ছে সমান আসবে, 5,000 করে আসবে কয় বছর, 5 বছর, এই যে তাহলে আমরা সূত্রটা হচ্ছে যদি এখন দেখি বোর্ডে, এই যে এটা এনপিভি কে ইনটু 1 - 1/1 + k^n / k - CF0, এই মানগুলো এখানে লেখা আছে কী কী এগুলো তোমরা বুঝবো, অবশ্যই না বোঝার কিছু নেই। তো এখন আমরা এই যে এখান থেকে দেখে দেখে মান বসাবো, তাহলে এ হচ্ছে আমাদের 5,000 টাকা এখানে বসবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে 1 বসে যাবে, তারপর এখানে মাইনাস কী হবে, এখানে দেখো উপরে 1টা বসে যাবে, নিচে 1 বসে যাবে, এই যে কের মান, এই যে কের মান 5% মানে 0.05, এই 0.05 বসবে এখানে, তারপর আসলে এখানে নিচে কে, এই কের মান 0., তো এখানে পাওয়ার দিয়ে উপরে বছর আসে না, এই যে এন, এন মানে বছর, কত বছর, 5 বছর, এখানে পাওয়ার 5 বসবে। এবার আসো নিচে কত কের মান, কের মান 0.05, হ্যাঁ 0.05 বসবে, তারপর সেকেন্ড ব্যাগের দিয়ে মাইনাস সিএফ নট কত, 17,000 টাকা, এই যে 17,000 টাকা এখানে বসে যাবে। এই মানগুলো বসানো যদি ভুল হয় তাহলে অঙ্ক হবে না, এটা মাথায় রাখতে হবে, সবসময় মানগুলো সঠিকভাবে বসাতে হবে। এবার পরের লাইন যদি আমি দেখাই তাহলে কী করতে পারি, দেখো এই যে 5,000 টাকা বসে যাবে সেকেন্ড ব্যাগে, তাই না, এই 0.05টা বসে যাবে, এবার এইটা এটা যোগ করব, কোনটা 0.10 যোগ করব, যদি এই দেখো আমি দেখাচ্ছি, মানে এই যে এটা যোগ করলে এটা হলো, এটাকে 5 বার পাওয়ার করলে কত হল 1.2763, এই মানটাকে এখানে বসাবো, এই যে 1.2763 বসাই দিলাম। এবার কী করা যায় দেখো, এখন একটাই কাজ শুধু, সেটা হচ্ছে ভাগ করে এগুলাকে বিয়োগ করব,
ভাগ করে বিয়োগ বলতে কি বোঝাচ্ছে? এখানে +8 বসে যাবে, এই যে এখানে -1 মানে বসে যাবে, 1 ভাগ এটা দেব, অর্থাৎ 1 কে 1.2763 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব 0.1 কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 0.7835 আসবে, বসে গেল। তারপর আসো নিচে কত, 0.05 বসে গেল। এবার দেখো 1 থেকে 0.7835 বিয়োগ করলে কত হলো, 0.2165 বসে গেল। এটা মাইনাস কত, 17,000 টাকা এখানে বসে যাবে। এবার কি করবা, এই 5,000 টাকা বসে যাবে। এবার এইটা 0.2165কে 0.05 দিয়ে ভাগ করবা, 4.33 পাচ্ছি। এরপরে মাইনাস কত, 17,000 টাকা এখানে বসে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে আগের গুণের কাজ, 21,650 এটা গুণ করলে, আর মাইনাস কত, 17,000 টাকা। তার মানে 21,650 থেকে যদি 17,000 বিয়োগ করি, 4,650 টাকা উত্তর আসবে আমাদের। তাহলে আমাদের উত্তর হয়ে গেলো, তাই না? 4,650 টাকা হচ্ছে প্রতি বছর মানে নগদান্ত প্রবাহ। দেখো তাহলে বর্তমান মূল্য কত হবে এটা, মানে নগদান্ত প্রবাহ যদি প্রতি বছর 5,000 টাকা হয় তাহলে তার প্রকল্পটির এনপিভি ফিবি হবে বর্তমানে কত, 4,650 টাকা। তাহলে আমাদের খ নম্বর করার শেষ। এখন আমরা যে তিনটা পদ্ধতি রয়েছে তৃতীয় নম্বরটা করব। তৃতীয় ক্লাসটি হলো নগদান্ত প্রবাহ সমান হলে এবং ভগ্নাবশেষ মূল্য ও কার্যকরী মূলধন দেওয়া থাকলে। তো এর জন্য আমরা এখানে লিখে রাখছি, দেখো একটা উদ্দীপক বিজয় 8,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, মেশিনটির মেয়াদকাল 4 বছর ও নগদ আন্তঃপ্রবাহ 3,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা ও বাটারা 10% হলে এনপিভি কত? তো এই সূত্রটা এই যে এখানে লিখে রাখলাম, দেখো তো এখানে করে রাখলাম, তোমাদেরকে আমি প্রতিটা লাইন ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো যাতে সহজে বুঝতে পারো। তো এখানে সূত্রটা হচ্ছে, প্রথমে দেখো a(n)(1-1)(1+k)n/k, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে +sb(1+k)n-cf0। তো এখানে কে মানে হচ্ছে বাটার হার, তাহলে বাটার হার কত, 10%। এই যে এখানে 10% মানে 0.10, তার মানে এই যে কের মান দেখো 0.10 বসে গেল। তারপর হচ্ছে যে এন মানে বছর, তাহলে কত বছর মেয়াদি, 4 বছর মেয়াদি। হ্যাঁ, এগুলো তুমি চাইলে পাশে লিখে রাখতে পারো। এই যে এনের মান 4 বসে গেল। তারপর হচ্ছে এ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ, তো নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ ছিল কত টাকা, এই যে প্রতি বছর 3,000 টাকা, তাহলে এ হচ্ছে 3,000 টাকা বসে গেল। এরপর আসো এসবি ভগ্নাবশেষ মূল্য, তাহলে এসবি হচ্ছে কত টাকা, 1,000 টাকা, তাহলে 1,000 টাকা এখানে বসে গেল। তো বাকি এই মানটা এটা এখানে বসে গেল, কেমন, যেহেতু এটা যে কথা এটা একই কথা এখানে। এবার আসো এগুলোকে যদি ক্যালকুলেশন করি বা ক্যালকুলেট করি, দেখো কীভাবে করা যায়। প্রথমে 3,000 টাকা এখানে বসে যাবে, এই 3,000 টাকা যা আছে এখানে বসে গেল। বসে যাওয়ার পরে এবার এই যে প্রথমে আমরা এটা করবো, কোনটা, এই যে এই জায়গা অংশটা, যে 1+0.10 এটাকে 4 বার পাওয়ার করব। তো এখন যদি আমি দেখাই এখানে, দেখো এই যে 1.1+0.10, এই যে 4 যোগ করলে 1.10, এই যে 4 হবে, তাই না? এবার এটাকে আমি 4 বার পাওয়ার করবো, 4 বার পাওয়ার করলে এটা হবে 1.4641 হবে। 4 বার যদি পাওয়ার করি এই মানটা আসবে 1.4641। এখন এই জায়গাটার মানে, এই জায়গাটার মান যেহেতু 1, তার মানে এইটার মান যা হবে এটার মানও তা হবে, এই যে এখানে বসে গেলে দেখো। ওকে, তাহলে এবার আসো এই 1কে এটা দিয়ে ভাগ করব, 1/1.4641 দিয়ে ভাগ করব। তো এখন একটা কথা এখানে মনে রাখবা, দশমিকের পরে সবসময় 4 গড় বা 5 গড় নিবা, দশমিকের পরে। তারপরে 1 দিয়ে এটাকে ভাগ করলে কত আসছে, 0.6830, অর্থাৎ 0.6830 আসলো। এবার এই অংশটা যা আছে তা এখানে বসিয়ে দিলাম, এটা কোনো কাজ করলাম না, পরবর্তীতে কাজ করব। এবার 1 থেকে এটা বিয়োগ করব, 1 বিয়োগ কত, 0.6830 বিয়োগ করব। এই যে 1 থেকে যদি এখানে বিয়োগ করি, 1 থেকে বিয়োগ করলে 0.317 আসলো। এই 3,000 টাকা যা আছে তা এখানে বসে গেল। এবার আসো এই যে 1,000কে আমি কত করব,
এবার আসো 1000 কে আমি 1.4641 দিয়ে ভাগ করব। তাহলে 1000 কে যদি 1.4641 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে 683.013। দশমিকের পরে যদি জিরো চলে আসে তাহলে এগুলা দেওয়া দরকার নাই, মাথা রাখবা, এগুলো না দিলেও চলবে। জাস্ট কি লিখব, 683 লিখব এতটুকু। এবার আসো বাকি কাজ, যেটা সেটা হচ্ছে এই 0.317 কে 0.10 দিয়ে ভাগ করব। এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে। এটা আসার পরে এবার এই অংশটা আর এই অংশটা আমি গুণ করব, গুণ করে তার সাথে যোগ করব। যোগ করলে ভাবো যে এই যোগফলটা কত, 10,193 টাকা। এবার এটা এখানে লিখে ফেললাম, ঠিকই ঠিকই বসে গেল। এবার এই অংশ থেকে এটা বিয়োগ যাবে, বিয়োগ গেলে কত হবে, 2,193 টাকা। তাহলে এইভাবে একদম শর্টকাটে আমাদের অঙ্কটা হয়ে গেল। যদিও কারো ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করলে আমরা চেষ্টা করব সবগুলো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এনপিবির সর্বশেষ ক্লাস যেটা, এটা পরীক্ষায় তেমন আসে না, প্রথম ক্লাসটাই সবচেয়ে বেশি আসে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।